अरे बेटा वाले अभी मुसलमान, बट पागल कथा कर, अरे तू अगर मुसलमान होगा तो मोदी भी मुसलमान है। शाहरुख खान कान खोल कर सुन लो, अगर तू मुसलमान होगा तो मोदी भी होगा। तेरे दरमियान और मोदी के दरमियान कोई फर्क नहीं है। मोदी अगर काफिर है, शाहरुख खान तू भी काफिर है, कोई फर्क नहीं है। सुन ले मेरी बात कान खोल कर, तेरे 14 खानदान को मैंने चैलेंज कर रहा हूं, पूरे खानदान को चैलेंज कर रहा हूं। ज्ञान ज्ञान हराय प्रमाण पे कम भाव ज्ञान हारे दिए और कोनो खबर ही ना जी मुसलमान बच्चा कोनो खबर नहीं बोल गीता पढ़े हमार ऐले कुरान पढ़े देखें कैमन दसला बनाए कत नम्बर दुई नम्बर बच्चा बनाए बच्चा और गीता पढ़े कुरान पढ़े मान एके बारे खाचड़ बनिए खाचड़ का बला है ঘোড়ার গাধাই যেটা হয় তার নাম হলো খাচ্চর। শাহরুখ খানের পেট থেকে যেটা বের হয়েছে ওটা খাচ্চর তৈরি হয়েছে। কখনো গীতা পড়ে আর কখনো কোরআন পড়ে, গেলে গেলে পাগল। এই পাগলদেরকে বাংলাদেশে ধরেছে কি রে, কার কথা বলবো। আমার খালাও তো দেখি একদিন থাবড়ি বাজাচ্ছে, আরে আমার খালা দেখি থাবড়ি বাজে, দেখছেন জ্ঞান হারাই। এত বড় আমার খালা, এত দামি মানুষ, সেও থাবড়ি বাজাচ্ছে, আর মানে জ্ঞান গেছে, জ্ঞান হারাইছে। আর ওর কথা বারবার বলে আমি পাপ করতে চাই না। ওই যে মিয়া খুবই গরম দেখাচ্ছিল, ইসলাম রাখবে না কি করবে না কি বলছিল না, এই মিয়া দেখলেন না কেমন ড্যান্স দিচ্ছে, ফেসবুকে ড্যান্স দেয়, দেখছেন জ্ঞানে জ্ঞান কেমন হারাইছে। আল্লাহ আকবার, কালিমা কি বোঝাচ্ছে, আল্লাহকে যখন স্বীকার করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চলবেন না কার কথায় চলবেন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। একটি আয়াত পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্লেষণ নয়, যারা কোরআন সুন্নার বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করবে না তারা হচ্ছে কাফের। বারবার খালি জজদেরকে অ্যাটাক করেন, আমি আপনাকে অ্যাটাক করি, আরে নিজে ঠিক হলে পারে তো জজ ঠিক হবে, নিজেরাই তো ঠিক না তো দেশ ঠিক করবে কেউ। ট্রাফিক জ্যাম লাগে কেন এটা তো আপনাদেরকে আর বলতে হবে না। এই যত লোকাল বাসগুলো আছে, হ্যাঁ মা এইভাবে পাছা কাত করে দাঁড়ায়, আরে সোজা হয়ে দাঁড়াইলে তো হয়, ও পাছা কাত করে দাঁড়ায়, একটা সোজা হয়ে দাঁড়াইছে আর একটা এইভাবে ঘুরিয়ে নিয়ে রাস্তা ঘেরে দাঁড়াইছে আমার এখানে ঢুক, কোন নিয়ম নীতি নাই। এই বাসগুলোর জন্যই ট্রাফিক জ্যামটা বেশি হয়, এই বাসগুলো, এই যে লোকাল বাসগুলো যেখানে সেখানে দাঁড়ায়, আর কোনো জায়গাতে বাসের আপনার স্টেশন নেই, ওই মেন রোডই বাস দাঁড়িয়ে ওখানে উঠাবে ওখানে নামাবে। এই যে পাগলের দেশে বসবাস করি আমরা, বাড়িঘর ভেঙে দিয়ে স্টেশন তৈরি করেন, ওখানে উঠবে ওখানে নামবে, রাস্তায় কিসের উঠা নামা, হ্যাঁ 10টা বাড়ি ভাঙলে সমস্যা কোথায়। মনে করছেন যে হুজুর যে ওয়াজ করছে আমাদের বাড়ি ভেঙে, দেহের ওয়াজ করার জায়গা নাই, বাড়ি ভাঙা দরকার আছে না নাই আছে। আচ্ছা যা হোক ভাইয়েরা, আমার এবার এবাদত কাকে বলা হয় এবাদতটা বলি, কুল্লু ইসমিন জামিইন মা ইউহিব্বুল্লাহু ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াদ-দাহিরাতিল বাতিনা। আরবি তো আপনারা বুঝবেন না, এই জন্য তাড়াতাড়ি বলে দিচ্ছি, ওটা যে কোনো কাজ অপেনে হোক আর গোপনে হোক, অপেনে হোক আর গোপনে হোক, যে কোনো কথা এবং কাজ, যে কথা এবং কাজকে আল্লাহ ভালোবাসেন, যেই কথা কাজের উপরে আল্লাহ খুশি রাজি, ওই কথা ওই কাজ হচ্ছে ইবাদত। এই যে আপনারা বসে আছেন এটা কাজ না, এটা কাজ তো নাকি, আরামের ঘুম হারাম করে বসে রয়েছেন এটা কাজ, এই কাজের উপরে আল্লাহ রাজি কি রাজি না, আল্লাহ খুশি কি খুশি না। এখান থেকে চলে যাবেন, যাওয়ার পরে বাড়িতে ভাবি আসসালামু আলাইকুম, হুজুর তো ভারী চিল্লা চিল্লি করলো, গলা ভেঙে দিয়েছে, সামনে লাগাতার আরো 3-4টা মাহফিল আছে, গটি পার করতে পারবে কিনা চিন্তা করছি। ভাবির সাথে গল্প শুরু করে দিলেন, ভাবি একটু ম্যাচটা দেন, এবার বলেন আল্লাহ রাজি কি রাজি না, রাজি আমার আল্লাহ যেই কাজে রাজি নয়
শয়তান রাজি ওটা শয়তানের ইবাদত যেই কাজে আমার আল্লাহ রাজি খুশি ওইটা হচ্ছে আল্লাহর ইবাদত আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার প্রত্যেকটি কাজ শয়তান রাজি নাকি আল্লাহ রাজি যদি শয়তান রাজি হয় শয়তানের ইবাদত করছেন আল্লাহ রাজি হলে আল্লাহর ইবাদত করছেন বুঝেছেন আপনার বিবেককে প্রশ্ন করবেন ভবিষ্যতে কথা বলার সময় ভেবে দেখবেন আমার আল্লাহ দেখছেন শুনছেন জানছেন আমি যা বলি তাও জানছেন শুনছেন সুতরাং এই কথায় এই কাজে আমার আল্লাহ রাজি কিনা যদি আপনার আল্লাহ রাজি হয় সমস্যা নাই আর যদি রাজি না হয় স্টপ করতে হবে ভাইরা আমার এই যে আমি ওয়াজ করছি কোরআন সুন্নাহ দিয়ে এই কোরআন সুন্নাহর কথা বলছি এতে আল্লাহ রাজি কি রাজি নাই বলেন রাজি এটা হচ্ছে ইবাদত এটা কথা এই কথায় যদি আল্লাহ রাজি হয় এটা ইবাদত নেকি পাবো আমরা ইনশাআল্লাহ হাফফাতহুমুল মালায়েকা এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে ঘিরে রেখেছে বলেন সুবহানাল্লাহ আর এখানে আল্লাহর কথা আমরা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সিঁড়িটলা এই সমস্ত মানুষের কথা আরশে আজিমে আলোচনা করছেন বলেন সুবহানাল্লাহ বলছেন এই পাগলগুলো এত রাইতে বৈশা বৈশা তিন ফাংড়ি হইয়া কি করতেছে বলছে তোমার খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য এইভাবে রাত যাপন করতেছেন বলছে মারা কি জান্নাত দেখেছে বলে না দেখলে কি হইতো তো দেখলে তো পাগল হইয়া যায় তো বুঝাই যাচ্ছে আল্লাহ বলেন না দেখা এত পাগল সুতরাং আমি ক্ষমা করে দিলাম জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম বলে আর কি চাই বলে আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই বলে জাহান্নাম দেখেছে নাকি সাহাবীরা নাকি ফেরেশতারা জাহান্নাম যদি আমার এই বান্দারা দেখতো যাদেরকে তৈরি করতে নিষেধ করেছিলে তাহলে কি করত বুঝতে পারছো কি করত সুতরাং আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার বান্দারা রাত্রি যাপন করছে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খালি আপনাকে আমাকে বাঁচানোর জন্য খালি রাস্তা বের করবেন খালি রাস্তা বের করবেন খালি রাস্তা বের করবেন অনেক পাপ করেছেন আজকে তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত আসমান সাত জমিন আপনার আমার সবার সৃষ্টিকর্তা ঠিক কি না আমার আপনার আসমান জমিন সব কিছুর মালিক কি আল্লাহ না অন্য কেউ আপনার স্ত্রীর মালিক কেডা এখন আল্লাহ বাদ দেন না সংসারের কথা করেন ছোট বাচ্চার কথা বাদ দেন আপনার ঘরে যে আপনার স্ত্রী আছে এটার মালিক কেটা এর ভালো মন্দ দেখাশোনা কে করবে স্বামী না প্রত্যেকের স্ত্রীর মালিক কেটা স্বামী না অন্য কেউ আপনার স্ত্রী যদি বলে তোমার কাজ পার করলি তো হইলো বাকি সময়টা আমাকে ছেড়ে দাও আমার দুলা ভাই আইসে আজকে রাতে তুমি আইসো না খুশি হবেন বলবে না তুমি রাত্রে থাকো সমস্যা নাই দুলা ভাই বহু দূর থেকে হেঁটে হেঁটে এসেছে একটু পাটা দাওয়া দি কি রাজি হবেন কেন রাজি হবেন না আরে ভাই 5 লাখ টাকা দিয়ে আপনি বিয়ে করেছেন পরের মেয়ে 20 বছর বয়স হয়েছে তখন 5 লাখ টাকা মোহর দিয়েছেন তা ফেরত নগদ দিয়েছেন না বাকি আল্লাহ ভালো জানেন নিয়ে এসে বউ বানিয়ে ঘরে নিয়ে এসছেন এখন আপনার স্ত্রীর সাথে কেউ কথা বললে আপনি সইতে পারবেন না আপনার স্ত্রী কাউরে সেবা একটু সেবা করবে পাটা একটু দাবাই দিবে তেলটা লাগাই দিবে এটাই সইতে পারবেন না তো যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু দিচ্ছেন ওই আল্লাহর সাথে কাউকে আপনি শরীক বানিয়ে দিচ্ছেন আল্লাহ সইবে কেমন একটা আল্লাহ কেমন সইবে এই জন্য সব থেকে মহাপাপ সব থেকে মারাত্মক পাপ হচ্ছে শিরকের পাপ এই পাপ আল্লাহ ক্ষমা করে না ইস্তারিবু সাবাল মুবিকাত আমার নবী বলে সব থেকে ধ্বংসাত্মক সাতটি আমল থেকে বেঁচে যাও খবরদার এটা করিও না এই সাতটার একটা করলেই তুমি মরে যাবে ধ্বংস হয়ে যাবে সাহাবা একরাম বললেন ওই সাতটা কি জিনিস প্রথমে আল্লাহ রসুল বলছেন আল ইশরাকু বিল্লাহ
আল্লাহর সাথে কাউকে শরীক কইরা দাওয়া, বুঝেছেন? শরীক করলি পারে আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবেন।